السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة المتقين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، I am MD Salahuddin. Welcome to all the viewers to my English Arabic teaching channel. Now I am starting my lecture in the name of Allah who is most merciful and most gracious. আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব am, is, are, have, has, was, were, shall, will, are, do, does, did দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। তাহলে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা হয় এই হেল্পিং ভার্বগুলো দিয়ে সেগুলো আমি তোমাদের সামনে আলোচনা করব। প্রথমে আলোচনা করব অ্যাম ইজ আর দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করা হয়, সেকেন্ড আলোচনা করব হ্যাভ হ্যাজ দিয়ে কিভাবে, আর থার্ড নম্বর আলোচনা করব অজিয়ার দিয়ে কিভাবে বানানো হয়, আর চার নম্বর আলোচনা করব শ্যাল উইল দিয়ে, আর পাঁচ নম্বর আলোচনা করব ডু ডাজ ডিড দিয়ে। অর্থাৎ এখানে আমি পাঁচটি ধাপের মাধ্যমে তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা হয় সেইটা আমি দেখাবো। তো সর্বপ্রথমে আমাকে এটা জানতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে টাইপস অফ সেন্টেন্স, এই ভিডিও আলোচনায় যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে সেই বাক্য যে বাক্য দিয়ে কোনো প্রশ্ন করা হয়। যেমন বলছি তুমি কোথায় থেকে আসছো, এই যে প্রশ্ন করছে এটা একটা ইন্টারোগেটিভ। তারপর বলছি তুমি কি আগামীকাল কলকাতায় যাবে, তুমি কি স্কুলে যাও না, কিংবা তোমার বাবা কি ডক্টর, কিংবা বলছি যে তোমার মামা কি বিজনেসম্যান। তো এই যে প্রশ্ন করছে একাধিক, এই যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয় তাকেই বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স জেনে নিলাম, এবার দেখবো যে এই হেল্পিং ভার্বগুলো দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্ম করা হয় অর্থাৎ তৈরি করা হয়। চলো সর্বপ্রথমে দেখে নিই যে অ্যাম ইজ আর দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। দেখো এখানে আমি অ্যাম ইজ আর দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করা হয় তার আমি চারটি উদাহরণ দিয়েছি। তো সর্বপ্রথম আমাকে জেনে নিতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করছি একটা বাক্য, তো প্রশ্ন একটা বাক্য দিয়ে আমরা প্রশ্ন করছি, কিন্তু তার আগে জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে সে গঠিত হয়। দেখো এখানে আমি কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বানিয়েছি, চারটি অ্যাসার্টিভ লিখেছি এবং তার ইন্টারোগেটিভ দেখিয়েছি। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কে যখন ইন্টারোগেটিভ করব তখন কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা ওপরে দেখো উল্লেখ করেছি, যে আমরা জানি যে অ্যাম ইজ আর মূলত এই তিনটি হেল্পিং ভার্ব বসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা জানি সাবজেক্ট বসে, তারপর হেল্পিং ভার্ব হিসেবে অ্যাম ইজ আর বসে, তারপর বিয়ন অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসার পর তার সাথে আইএনজি যুক্ত করতে হয়, তারপর অবজেক্ট থাকলে অবজেক্ট এবং আদার অন্যান্য শব্দ বা রেস্ট অফ দ্য সেন্টেন্স বাক্যের বাকি অংশ বসে। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর অ্যাম ইজ আর, তারপর ভার্বের মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত, তারপর বাক্যের অতিরিক্ত অংশ। আর যদি আবারও আমরা জানি যে অ্যাম ইজ আরকে আমরা প্রেজেন্ট টেন্সের বিভার্ব হিসেবে ব্যবহার করে থাকি, তাই দেখো এখানে লিখেছি যে বিভার্ব হিসেবে যখন ব্যবহৃত হবে তখন সাবজেক্ট তারপর বিভার্ব অর্থাৎ এই বিভার্বের স্থানে অ্যাম ইজ আর, তারপর আদার বাক্যের বাকি শব্দ বা বাকি অংশ। এই ফিগারে যদি থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভ কিভাবে বানাবো দেখো, যে কিংবা এই ফিগারই থাকবে অ্যাম ইজ আর দিয়ে কোয়েশ্চেন করতে গেলে তার অ্যাসার্টিভ অবশ্যই এই ফিগারে থাকতে হবে। দেখো এখানে লিখেছি যে আই অ্যাম রিডিং বুক, আমি বই পড়ছি, এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জাস্ট প্রথমে ফর্মুলা রয়েছে সাবজেক্ট অ্যাম ইজ আর প্রেজেন্ট ফর্ম রিড তার সাথে আইএনজি তারপর অবজেক্ট। তাহলে আই অ্যাম রিডিং বুক, আমি বই পড়ছি, এটা অ্যাসার্টিভ। এবার এটাকে যদি প্রশ্ন করি আমি কি বই পড়ছি প্রশ্ন করছি, তাহলে কি বলেছি জাস্ট শুধু হেল্পিং ভার্ব অ্যামটাকে আমরা সাবজেক্টের পূর্বে করে নিয়েছি। দেখো অ্যামটা ছিল আয়ের পরে, আমরা আয়ের থেকে সাবজেক্টের পূর্বে এনেছি, সাবজেক্টের পূর্বে হেল্পিং ভার্ব নিয়ে এসেছি আর শেষে একটা কোশ্চেন মার্ক দিয়েছি, ব্যাস ইন্টারোগেটিভ কমপ্লিট। তাহলে কি বলেছি আই অ্যাম রিডিং বুক, আমি বই পড়ছি, ই অ্যাম আই রিডিং বুক, আমি কি বই পড়ছি প্রশ্ন। দুই নম্বর ধরেন দেখো যে সাবজেক্ট অ্যাম তারপর ভিওয়ারের সাথে আইনযুক্ত অবজেক্ট, যে আই অ্যাম প্লেইং হকি, আমি হকি খেলছি, অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যদি প্রশ্ন করি তাহলে বলবো কি আমি কি হকি খেলছি, এটা প্রশ্ন, জাস্ট এখানে অ্যামটাকে আমরা সাবজেক্টের পূর্বে নিয়েছি। দেখো আই ছিল সাবজেক্ট, সাবজেক্টের পরে অ্যামটা এনেছি, তাহলে অ্যাম আই প্লেইং হকি, আমি কি হকি খেলছি, এটা ইন্টারোগেটিভ। বিভার হিসেবে যদি অ্যাম থাকে, দেখো আমি বিভার বলেছি প্রথমে সাবজেক্ট তারপর বিভার হিসেবে অ্যাম ইজার বসবে, দেখো সাবজেক্ট তারপরে অ্যাম এখানে অ্যাম বিভার, তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, তাই প্রশ্ন করছি যে আমি কি একজন ছাত্র। প্রশ্ন করার জন্য আমরা অ্যামটা কি করেছি সাবজেক্টের পূর্বে নিয়েছি, দেখো সাবজেক্টের পূর্বে ই অ্যাম আই এ স্টুডেন্ট,
আমি কি একজন ছাত্র? ইন্টারভিউ হয়ে গেল, শেষে একটা কোশ্চেন মার্ক। 4 নম্বরে দেখো, আই অ্যাম এ টিচার, অ্যাসারটিভ, আমি একজন শিক্ষক। এবার প্রশ্ন করছি, আমি কি একজন শিক্ষক? জাস্ট অ্যামটাকে শুধু সাবজেক্টের পূর্বে এনেছি, ইয়াম আই এ টিচার, আমি কি একজন শিক্ষক, শেষে একটা কোশ্চেন মার্ক দিয়েছি, ইন্টারভিউ হয়ে গেছে। এখন এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি আই অ্যাম রিডিং বুক, আমি বই পড়ছি, ইয়াম আই রিডিং বুক, আমি কি বই পড়ছি? আমি তো পড়ছি, আমি আবার কাকে প্রশ্ন করবো? অ্যাকচুয়ালি বাক্যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আই থাকে, তাহলে প্রশ্ন করার সময় আইটাকে ইউ করে নিতে হয়। অর্থাৎ আমি যদি বলি, ধরো ধরো আমি রামকে বলছি আমি বই পড়ছি, রাম আমাকে প্রশ্ন করবে তুমি কি বই পড়ছো, তখন আমি বলবো ইয়েস আই অ্যাম রিডিং বুক, হ্যাঁ আমি বই পড়ছি। তাহলে যে আই যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে প্রশ্ন করার সময় আইটাকে ইউ করে নিতে হয়, অতএব এখানে ইউ হবে, আর ইউ হলে এখানে আম হবে না, একটা হয়ে যাবে আর। তার মানে আই অ্যাম রিডিং বুক, এটা অ্যাকচুয়ালি প্রশ্ন করতে গেলে আমাদেরকে লিখতে হবে আর ইউ রিডিং বুক। অনুরূপ এখানে আই অ্যাম প্লেইং হকি, আইটা ইউ করে নিতে হবে, অ্যামটা আর করে নিতে হবে, তাহলে আর ইউ প্লেইং হকি, তুমি কি হকি খেলছো? নিজেকে তো প্রশ্ন করা হয় না যে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এবার আমি প্রশ্ন করো, আমি কি একজন ছাত্র? অনেকে শুনলে ভাবে পাগলা, নিজেকে প্রশ্ন করছে। তাহলে এটা অন্য কেউ প্রশ্ন করবে, তুমি কি একজন ছাত্র? তাহলে সে প্রশ্ন করবে অ্যামটাকে ইউ করে নেবে, সরি আইটাকে ইউ করে নেবে, আর অ্যামটাকে আর করে নেবে, তাহলে আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? তাহলে আমরা অ্যাম দিয়ে উদাহরণ দেখলাম, চলে এবার আমরা ইজ দিয়ে কয়েকটি উদাহরণ দেখে নিই। দেখো ওখানে আবার আমি ইজ দিয়ে কিভাবে ইন্টারভিউ সেন্টেন্স তৈরি করা হয় তার 3টি উদাহরণ দিয়েছি। যে হি ইজ ওয়াচিং টিভি, সে টিভি দেখছে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো গঠনটা, সাবজেক্ট অ্যামিজা, প্রেজেন্ট ফর্মের সাথে আইনযুক্ত, তারপর অবজেক্ট। দেখো সাবজেক্ট অ্যামিজা, প্রেজেন্ট ফর্মের সাথে আইনযুক্ত, তারপর অবজেক্ট, জাস্ট এই ফিগার আছে। তাহলে হি ইজ ওয়াচিং টিভি, সে টিভি দেখছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রশ্ন করছি, সে কি টিভি দেখছে? এই যে প্রশ্ন করে দিলাম, প্রশ্ন করার ফলে ইজটা চলে আসলো সাবজেক্টের পূর্বে। দেখো ইজ হি ওয়াচিং টিভি, আর শেষে একটা কোশ্চেন মার্ক, ইজ হি ওয়াচিং টিভি, সে কি টিভি দেখছে? ইন্টারপ্রিটিভ সেন্টেন্স। তারপরে দেখো যে সি ইজ স্লিপিং নাও, সি ইজ স্লিপিং নাও, সে এখন ঘুমোচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রশ্ন করেছি, শুধু ইজটাকে আমি সাবজেক্টের পূর্বে এনেছি, ইজি ব্যাপার, যে ইজ সি স্লিপিং নাও, সে কি এখন ঘুমাচ্ছে, আর শেষে একটা কোশ্চেন মার্ক। বিভার দিয়ে দেখো দেখিয়েছি আমি, যার আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার উপরে ইজ বসে, হি সি রাম, এরা থার্ড পার্সন সিঙ্গুলার। তাই দেখো রাম হতে পারে, হি কিংবা সি, সবই থার্ড পার্সন সিঙ্গুলার। তাই রাম ইজ কিংবা হি ইজ কিংবা সি ইজ এ ডক্টর, রাম ইজ এ ডক্টর, রাম একজন ডক্টর, কিংবা হি ইজ এ ডক্টর, সে একজন ডক্টর, কিংবা সি ইজ এ ডক্টর, সে একজন ডক্টর, অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রশ্ন করছি, রাম কি একজন ডাক্তার? কিংবা বলবো সে কি একজন ডাক্তার? তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো ইজ রাম এ ডক্টর, কিংবা ইজ হি এ ডক্টর, অর ইজ সি এ ডক্টর, সে কি একজন ডক্টর? শেষে একটা কোশ্চেন মার্ক। তো দেখে নিলাম আমরা ইজ দিয়ে কিভাবে ইন্টারভিউ সেন্টেন্স তৈরি করা হয়। চলো আবার দেখে নিই আমরা আর দিয়ে কিভাবে ইন্টারভিউ সেন্টেন্স তৈরি করা হয়। দেখো ওখানে আমি দেখিয়েছি আর দিয়ে কিভাবে ইন্টারভিউ সেন্টেন্স তৈরি করা হয়। 3টে উদাহরণ দিয়েছি, দেখো 1 নম্বর উদাহরণ লিখেছি, দে আর ক্যাচিং ফিস, তারা মাছ ধরছে। আমরা সবাই জানি যে ফার্স্ট পার্সন প্লুরাল এবং সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পার্সন প্লুরালের পর আর বসে। দে যেহেতু থার্ড পার্সন প্লুরাল তাই আর বসেছে, ইউ দেখো সেকেন্ড পার্সন সিঙ্গুলার হয় প্লুরাল হয়, দ্য বয়েজ এটা থার্ড পার্সন প্লুরাল তাই এরপর আর বসিয়েছে, এখানে দ্য গার্লস থার্ড পার্সন প্লুরাল তা আর বসেছে। তাহলে দে আর ক্যাচিং ফিস, জাস্ট এই ফিগার আছে, সাবজেক্ট অ্যামিজা, প্রেজেন্ট ফর্মের সাথে আইনযুক্ত, তারপর অবজেক্ট এক্সেট্রা, এই সিস্টেম আছে, এই ফর্মুলায় দে আর ক্যাচিং ফিস, তারা মাছ ধরছে। এবার আমি প্রশ্ন করছি, তারা কি মাছ ধরছে? এই যে প্রশ্ন করলাম, তার জন্য শুধু সাবজেক্টের পূর্বে আটটা চলে এসেছে, দেখো দে এর পরে আছে, পূর্বে হয়ে গেছে, আর শেষে একটা কোশ্চেন মার্ক। আর দে ক্যাচিং ফিস, তারা কি মাছ ধরছে? 2 নম্বর দেখো, ইউ আর ড্রয়িং পিকচার্স, তুমি ছবি আঁকছো, কিংবা বলতে পারি দ্য বয়েজ আর ড্রয়িং পিকচার্স, ছেলেগুলো ছবি আঁকছে। প্রশ্ন করছি, তুমি কি ছবি আঁকছো, কিংবা ছেলেগুলো কি ছবি আঁকছে? প্রশ্ন করার জন্য শুধু আমরা আটটাকে সাবজেক্টের পূর্বে এনেছি, দেখো আর ইউ ড্রয়িং পিকচার্স, তুমি কি ছবি আঁকছো, কিংবা বলিব আর দ্য বয়েজ ড্রয়িং পিকচার্স, ছেলেগুলো কি ছবি আঁকছে, এটা ইন্টারভিউ সেন্টেন্স। 3 নম্বরে দেখো, দ্য গার্লস আর ভেরি ক্লেভার, বালিকাগুলো খুব চালাক। প্রশ্ন করছি, বালিকাগুলো কি খুব চালাক? প্রশ্ন করার জন্য সাবজেক্টের পূর্বে আটটা এনেছি, দেখো আর দ্য গার্লস ভেরি ক্লেভার, আর শেষে কোশ্চেন মার্ক, ইন্টারভিউ হয়ে গেলো। তো ইন্টারভিউ জানতে গেলে আমাকে অবশ্যই অ্যাসার্টিভের গঠনটা আমাকে অবশ্যই জানতে হবে। তাহলে আমরা দেখে নিলাম অ্যামিজার দিয়ে কিভাবে ইন্টারভিউ সেন্টেন্স তৈরি করা হয়। চলো আবার
দেখে নিই হ্যাভ হ্যাজ দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। দেখো এখানে আমি হ্যাভ আর হ্যাজ দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় তার উদাহরণ দিয়েছি। হ্যাভ দিয়ে তিনটি উদাহরণ দিয়েছি, হ্যাজ দিয়ে তিনটি উদাহরণ দিয়েছি। তো হ্যাভ হ্যাজ দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাকে হ্যাভ হ্যাজ কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় সেটা জানতে হবে। হ্যাভ হ্যাজ যখন হেল্পিং ভার্ব হিসেবে টেন্সে ব্যবহৃত হয় তখন তার ফিগার থেকে এরকম, প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট এক্সেট্রা থাকতে পারে। আর যদি হ্যাভ হ্যাজ হ্যাভ ভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, তারপর আরো অতিরিক্ত শব্দ থাকতে পারে। এই দুই ফিগারে যখন থাকবে তখন আমার হেল্প ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানো যাবে। দেখো আমি এখানে হ্যাভের উদাহরণ দিয়েছি এক নম্বরে, যে দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। দেখো সাবজেক্ট আছে, তারপর হ্যাভ হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ বি থ্রি, তারপর এখানে অবজেক্ট, তাহলে এই ফিগারে আছে এটা। তাহলে দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক অ্যাসার্টিভ সেন্টেন্স, যে তারা কাজটি শেষ করেছে বা সমাপ্ত ঘটিয়েছে। এবার আমি প্রশ্ন করছি, তারা কি কাজটি শেষ করেছে? প্রশ্ন করেছি, জাস্ট আমি হ্যাভটাকে সাবজেক্টের পূর্বে এনেছি, শেষে একটা কোশ্চেন মার্ক দিয়েছি, ব্যাস ইন্টারোগেটিভ কমপ্লিট। হ্যাভ দে ফিনিশ দ্য ওয়ার্ক, তারা কি কাজটি শেষ করেছে? তারপর দেখো বলছি, দ্য চিলড্রেন হ্যাভ ইটেন দ্য গুয়াভাজ। দ্য চিলড্রেন, শিশুরা বা বাচ্চাগুলো হ্যাভ ইটেন দ্য গুয়াভাজ, পেয়ারাগুলো খেয়েছে। প্রশ্ন করছি, বাচ্চারা কি পেয়ারাগুলো খেয়েছে? জাস্ট হ্যাভটাকে সাবজেক্টের পূর্বে এনেছি, হ্যাভ দ্য চিলড্রেন ইটেন দ্য গুয়াভাজ, শেষে একটা কোশ্চেন মার্ক। হ্যাভ দ্য চিলড্রেন ইট ইন দ্য গুয়াভাজ, বাচ্চাগুলো কি পেয়ারাগুলো খেয়েছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে তিন নম্বরে দেখো, তিন নম্বরে আমি এখানে সাবজেক্ট, তারপর হ্যাভ ভার্ব হিসেবে এখানে হ্যাভ ব্যবহৃত হয়েছে, সাবজেক্ট তারপর হ্যাভ ভার্ব। দেখো যে উই হ্যাভ বোথ মানি অ্যান্ড পাওয়ার, উই হ্যাভ বোথ মানি অ্যান্ড পাওয়ার, আমাদের অর্থ এবং ক্ষমতা দুটোই আছে বা অর্থ এবং ক্ষমতা উভয় আছে। এবার প্রশ্ন করছি, আমাদের কি অর্থ ও ক্ষমতা উভয় আছে? যে প্রশ্ন করার জন্য আমরা হ্যাভটাকে পূর্বে দিয়েছি, হ্যাভ উই বোথ মানি অ্যান্ড পাওয়ার, আমাদের কি অর্থ এবং ক্ষমতা দুটোই আছে। তবে এই ক্ষেত্রে আমরা উই দিয়ে যখন বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তখন আমরা প্রশ্ন করার সময় ওইটাকে চেঞ্জ করে নিই, ইউ করে দিতে হয়, অর্থাৎ উই হ্যাভ বোথ মানি অ্যান্ড পাওয়ার, আমাদের অর্থ এবং ক্ষমতা দুটোই আছে। প্রশ্ন করার সময় কি তোমাদের অর্থ ক্ষমতা দুটোই আছে কি? তাহলে তোমাদের হয়ে যাবে, তাই আমরা ইউটাকে চেঞ্জ করে ইউ করে দেব, সরি উইটাকে চেঞ্জ করে আমরা ইউ করে নেবো। তাহলে প্রশ্নটা হবে, হ্যাভ ইউ বোথ মানি অ্যান্ড পাওয়ার। তারপর হ্যাজ দিয়ে দেখো তিনটি উদাহরণ দিয়েছি, যে ফাদার হ্যাজ রিবিউকড হিম, বাবা তাকে বকেছে, বাবা তাকে বকেছে। প্রশ্ন করছি, বাবা কি তাকে বকেছে? যে প্রশ্ন করে দিলাম, শুধু হ্যাজটাকে সামনে এনেছি, শেষে একটা কোশ্চেন মার্ক। দেখো হ্যাজ ফাদার রিবিউকড হিম, হ্যাজটার স্থান ছিল সাবজেক্টের পরে, শুধু সাবজেক্টের পূর্বে এনেছি, হ্যাজ ফাদার রিবিউকড হিম, বাবা কি তাকে বকেছে? তারপরে দেখো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। প্রশ্ন করছি, সে কি কাজটি করেছে? হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, ইন্টারোগেটিভ। তারপরে দেখো সি আর রামেন হ্যাজ এ কার, আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হি সি রামেন হি এরা থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার উপরে হ্যাজ বসে। তাহলে সি রামেন হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে, কিংবা রামেন হ্যাজ এ কার, রামেনের একটি গাড়ি আছে। প্রশ্ন করছি, তার কি একটি গাড়ি আছে, কিংবা রমেনের কি একটি গাড়ি আছে? তাহলে বলতে পারি হ্যাজ সি এ কার, কিংবা হ্যাজ রমেন এ কার, রমেনের কি একটি গাড়ি আছে। তাহলে দেখে নিলাম আমরা হ্যাভ হ্যাজ দিয়ে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। চলো আবার দেখে নিই আমরা অজ ওয়াজ বা ওয়্যার দিয়ে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। দেখো এবার আমি অজ ওয়্যার দিয়ে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় তার আমি এখানে ওয়াজ দিয়ে তিনটি উদাহরণ এবং ওয়্যার দিয়ে তিনটি উদাহরণ দিয়েছি। তো ওয়াজ বা ওয়্যার দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে ওয়াজ ওয়ার কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে হেল্পিং ভার্ব হিসেবে এবং বিভার্ব হিসেবে ফার্স্ট টেন্সে সেটা দেখে নিতে হবে। দেখো ওয়াজ ওয়ার থাকে, আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়ারকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। সে তখন তার মানে ফর্মুলা হয়ে থাকে এরকম, যে প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ ওয়ার, তারপর মূল ভার্বের সাথে আইনযুক্ত অবজেক্ট, থাকতেও পারে নাও থাকতে পারে, তারপর অন্যান্য শব্দ। আর বিভার্ব হিসেবে যখন থাকবে তখন সাবজেক্টের পরই বিভার্ব হিসেবে ওয়াজ বা ওয়ার থাকবে। এই ফিগারে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে তখন আমাদের ইন্টারভিউটি বানানো খুবই সহজ। দেখো যে মাদার ওয়াজ কুকিং রাইস, মা ভাত রান্না করছিল। মাদার সাবজেক্ট, ওয়াজ ওয়্যার, দেখো ওয়াজ বসেছে, কুক ভি অন অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে আইনযুক্ত, তারপর অবজেক্ট, তাহলে এখানে এই ফিগারে আছে। তাহলে মাদার ওয়াজ কুকিং রাইস, মা ভাত রান্না করছিল। প্রশ্ন করছি, মা কি ভাত রান্না করছিল? প্রশ্ন করলাম, যখনই প্রশ্ন করছি তখনই আমাকে ওয়াজটাকে হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের পূর্বে দিয়েছি, ওয়াজ মাদার কুকিং রাইস, আর শেষ একটা কোশ্চেন মার্ক, বাস প্রশ্ন হয়ে গেল, ওয়াজ মাদার কুকিং রাইস, মা কি ভাত রান্না করছিল?
দুই নম্বরে দেখো, হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, সে জল পান করছিল। প্রশ্ন করছি, সে কি জল পান করছিল? একদম ইজি ব্যাপার, ওয়াজটাকে সাবজেক্টের পূর্ব দিয়েছি। ওয়াজ হি ড্রিঙ্কিং ওয়াটার, সে কি জল পান করছিল? শেষে একটা কোশ্চেন মার্ক, ব্যাস ইন্টারগেটিভ অর্থাৎ প্রশ্নসূচক বাক্য হয়ে গেছে। রাহুল আজ এ পলিটিশিয়ান, এখানে দেখো রাউন্ড সাবজেক্ট তারপর বিভাগ, এখানে রাহুল ওয়াজ, ওয়াজটা এখানে পাস্ট টেন্সের বিভাগ হিসেবে ব্যবহার হয়েছে। রাহুল ওয়াজ এ পলিটিশিয়ান, রাহুল একজন রাজনীতিবিদ। প্রশ্ন করছি, রাহুল কি একজন রাজনীতিবিদ? ওয়াজটাকে শুধু রাহুলের পরে ওয়াজ ছিল, রাহুলের পূর্বে এনেছি অর্থাৎ সাবজেক্টে আগে এনেছি। ওয়াজ রাহুল এ পলিটিশিয়ান, সে একটা কোশ্চেন মার্ক, রাহুল কি একজন রাজনীতিবিদ? ওয়ার দিয়ে দেখো দিয়েছি উদাহরণ, যে দে আর রাইটিং লেটার, তারা চিঠি লিখছিল। প্রশ্ন করছি, তারা কি চিঠি লিখছিল? তারা কি চিঠি লিখছিল? প্রশ্ন করছি, দেখো শুধু ওয়ারটাকে সাবজেক্টের পূর্বে এনেছি আর শেষে একটা কোশ্চেন চিহ্ন, তাহলে কী লিখেছি? ওয়ার দে রাইটিং লেটার, তারা কি চিঠি লিখছিল? তারপরে দেখো, উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছিলাম। প্রশ্ন করছি, আমরা কি ইংরেজি শিখছিলাম? ওয়ারটাকে পূর্বে এনেছি, ওয়ার উই লার্নিং ইংলিশ, আমরা কি ইংরেজি শিখছিলাম? অবশ্যই এখানে উই থাকলে প্রশ্ন করার সময় ইউ করে নিতে হয়, অর্থাৎ ওয়ার ইউ লার্নিং ইংলিশ, তোমরা কি ইংরেজি শিখছিলে? কারণ নিজেদেরকে কখনো প্রশ্ন করা হয় না। তারপরে দেখো, দ্য বয়েজ ওয়ার বিজি, ছেলেগুলো ব্যস্ত ছিল। প্রশ্ন করছি, ছেলেগুলো কি ব্যস্ত ছিল? প্রশ্ন করেছি, শুধু সাবজেক্টের পরে যে বিভাগ হিসেবে যাচ্ছিল এটাকে পূর্বে এনেছি, ওয়ার দ্য বয়েজ বিজি, ছেলেগুলো কি ব্যস্ত ছিল? তাহলে আমরা দেখে নিলাম অজয় দিয়ে কীভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। চলো আবার দেখে নিই আমরা শ্যাল বা উইল দিয়ে কীভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। দেখো এখানে শ্যাল বা উইল দিয়ে কীভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় সেটা দেখিয়েছি। শ্যাল বা উইল দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাকে জানতে হবে শ্যাল বা উইল কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে অর্থাৎ ফিউচার ইন্ডিফিনিট টেন্সে শ্যাল উইল বসে, সাবজেক্ট বসবে, তারপর শ্যাল উইল, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অন্যান্য শব্দ। তো এই ফিগারে যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স, তখন আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স কীভাবে বানাবো। দেখো, আই শ্যাল মিট হিম টুমোরো, যে প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল উইল, তারপর ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট এখানে হিম বসেছে, তারপর অন্যান্য শব্দ। যে আই শ্যাল মিট হিম টুমোরো, আমি আগামীকাল তার সঙ্গে দেখা করব। প্রশ্ন করছি, আমি কি আগামীকাল তার সঙ্গে দেখা করব? যে প্রশ্ন করার ক্ষেত্রে শ্যালটাকে আমরা সাবজেক্টের পূর্বে দিয়েছি, শ্যাল আই মিট হিম টুমোরো, আমি কি তার সঙ্গে আগামীকাল দেখা করব? আর শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, ব্যাস ইন্টারভিউ হয়ে গেছে। তবে আয়ের ক্ষেত্রে প্রশ্ন করার সময় আমরা আইটাকে ইউ করে নিই, আর যখন ইউ করবো আমরা জানি সেকেন্ড পার্সন পর শ্যাল বসে না, তখন উইল বসে। অতএব এটা অ্যাকচুয়ালি প্রশ্ন হবে, উইল ইউ মিট হিম টুমোরো? আমি যদি কাউকে বলি যে আই শ্যাল মিট হিম টুমোরো, আমি তার সঙ্গে আগামীকাল দেখা করব, তাহলে অন্য কেউ রামশ্যাম যদুমধু আমাকে প্রশ্ন করবে, উইল ইউ মিট হিম টুমোরো, তুমি কি আগামীকাল তার সঙ্গে দেখা করবে? দুই নম্বরে দেখো, হি উইল বাই এ কার, সে একটি গাড়ি কিনবে। এবার আমি প্রশ্ন করছি, সে কি একটি গাড়ি কিনবে? যেহেতু প্রশ্ন করেছি, উইলটা সাবজেক্টের পূর্বে চলে এসেছে আর শেষে একটা কোশ্চেন মার্ক, তাহলে উইল হি বাই এ কার, সে কি একটি গাড়ি কিনবে? তারপরে দেখো, মীরা উইল সেল দ্য হাউস, মীরা বাড়িটি বিক্রি করবে, অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রশ্ন করছি, মীরা কি বাড়িটি বিক্রি করবে? উইলটাকে পূর্বে দিয়েছি, কি হয়েছে? উইল মীরা সেল দ্য হাউস, মীরা কি বাড়িটি বিক্রি করবে? তাহলে এই দেখলে দেখে নিলাম আমরা শ্যাল উইল দিয়ে কীভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। তো চলো সর্বশেষ এবার আমি আলোচনা করবো তোমাদের সামনে ডু ডাজ ডিড দিয়ে কীভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। তবে আলোচনা ডু ডাজ ডিড দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করা হয় তা আলোচনার পূর্বে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, আর ভালো লাগলে লাইক দিবে, কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো দেখে নিই সর্বশেষ ডু ডাজ ডিড দিয়ে কীভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। দেখো এখন আমি ডু ডাজ আর ডিড দিয়ে কীভাবে প্রশ্ন তৈরি করা হয় সেটা দেখিয়েছি। তো সর্বপ্রথম আমাকে ডু ডাজ ডিড দিয়ে কীভাবে প্রশ্ন করবো, কখন তৈরি করবো তা জানতে গেলে আমাকে আমার ওপরে দেখো তিনটি ফর্মুলা লিখেছি, এটা মনে রাখতে হবে। যে আমরা দেখো দেখেছি, যখন সাবজেক্ট ভিয়ান অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট এই ফিগারে যখন থাকবে, তখন প্রশ্ন করার ক্ষেত্রে আমি সাবজেক্টের পূর্বে একটা ডু হেল্পিং ভার্ব হিসেবে নেব, ডু বসাবো তারপর সাবজেক্ট ভিয়ান অবজেক্ট, তাহলে আমার প্রশ্ন হয়ে যাবে, ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। দেখো আমি প্রথম দুটো উদাহরণ দিয়েছি, যে ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো, তাহলে দেখো এখানে সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম তারপর অবজেক্ট, সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম অবজেক্ট, এই ফিগার আছে। তাহলে এই ফিগারে থাকলে কী বলেছি, শুধু সাবজেক্টের পূর্বে আমি একটা ডু হেল্পিং ভার্ব হিসেবে নেব,
আর শেষে কোশ্চেন চিহ্ন দেবো, বাস ইন্টারভিউ হয়ে যাবে। দেখো আমি ইউ প্লে ফুটবল সেম বাক্যটাই লিখেছি, শুধু পূর্বে একটা সাবজেক্টের পূর্বে একটা হেল্পিং ভার্বসে ডু ব্যবহার করেছি। ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো, ব্যাস ইন্টারভিউ হয়ে গেছে। আরেকটি উদাহরণ দেখো, দে হান টাইগার, এখানে দেখো সাবজেক্ট ভিওয়ান অবজেক্ট, অর্থাৎ এই ফিগারে আছে সাবজেক্ট, তারপর এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। এখানে দেখো সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট একই রেখেছে, এটা কোনো পরিবর্তন করিনি, শুধু কি করেছি সাবজেক্টের পরিবার একটা ডু নিয়েছি। তাহলে ডু দে হান টাইগার, তারা কি বাঘ স্বীকার করে, বললাম তারা বাঘ স্বীকার করে, এটা প্রশ্ন করছি তারা কি বাঘ স্বীকার করে। ডাজ কখন ব্যবহার করব, দেখো ডাজ আমরা ব্যবহার করব, দ্বিতীয় ফর্মুলা লিখেছি, যখন সাবজেক্ট তারপর প্রেজেন্ট ফর্ম এর সঙ্গে এস বা ইএস থাকবে। কি বললাম, সাবজেক্টের পর যখন প্রেজেন্ট ফর্ম এস বা ইএস থাকবে, আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুল এস বা ইএস যোগ হয় প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স অনুযায়ী, তারপর অবজেক্ট থাকবে, তখন আমরা কি লিখবো, ডাজ দেব। আর যখনই আমরা সাবজেক্টের পূর্বে ডাজ ব্যবহার করবো, তখনই প্রেজেন্ট ফর্মের শেষে এখানে যে এস বাই এস ছিল সেটা দেখো বাতিল হয়ে গেছে, এস বাই এস লেখার এখানে প্রয়োজন নেই। দেখো দেখো দুটো উদাহরণ দিয়েছি, যে হি প্লেস ক্রিকেট, সাবজেক্ট তারপর দেখো প্রেজেন্ট ফর্ম, তার সাথে এস যোগ হয়েছে, সে ক্রিকেট খেলে। তাহলে এখানে প্রশ্ন করছি, যেহেতু সাবজেক্টের প্রেজেন্ট ফর্মের এস আছে, তাই আমরা এখানে ডাজ নিয়েছি, আর যখনই ডাজ নিয়েছি দেখো প্লেস শেষে এখানকার এসটা আর দিইনি। তাহলে হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে, প্রশ্ন করছি ডাজ হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে। দ্বিতীয় উদাহরণ দেখো, মাদার কুকস রাইস, মা ভাত রান্না করে, তাহলে এখানে দেখো সাবজেক্ট তারপর দেখো প্রেজেন্ট ফর্মের শেষে এস আছে, যেহেতু প্রেজেন্ট ফর্মের শেষে এস আছে তাই আমরা এখানে কি নিয়েছি, ডাজ নিয়েছি, আর ডাজ যখনই নিয়েছি দেখো কুকের শেষের এসটা এখানে বাতিল করে দিয়েছি। তাহলে মাদার কুকস রাইস, মা ভাত রান্না করে, প্রশ্ন করছি ডাজ মাদার কুক রাইস, মা কি ভাত রান্না করে। তাহলে দেখে নিলাম আমরা ডু আর ডাজের উদাহরণ, চলো আবার সর্বশেষ আমরা ডিডের দুটো উদাহরণ দেখে নিই। দেখো ডিড দিয়ে কখন আমরা হেল্পিং ভার্ব, মানে সরি ডিড দিয়ে কখন আমরা ইন্টারভিউ সেন্টেন্স বানাবো সেটা শিখতে গেলে আমাদেরকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, যে ডিড কখন দেবো, যখন বাক্যের গঠন অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন সাবজেক্ট তারপর ভার্বের সেকেন্ড ফর্ম, বি টু সেকেন্ড ফর্ম, সাবজেক্টের পর যখন ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে, তারপর অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে, তখন আমরা কি করব ডিডকে সাবজেক্টের পূর্বে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করবো, কখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার সময়। আর যখন আমরা সাবজেক্টের পূর্বে ডিড দেবো মনে রাখতে হবে এই সেকেন্ড ফর্মটা দেখো ফার্স্ট ফর্ম হয়ে গেছে, অর্থাৎ ভি টু ভি ওয়ান হয়ে গেছে, সেকেন্ড ফর্মটা ফার্স্ট ফর্ম লিখতে হবে। দেখো দুটো উদাহরণ দিয়েছি, হি কট, দেখো হি সাবজেক্ট তারপর দেখো ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ এই ফিগারে আছে, হি কট এ বার্ড, সে একটি পাখি ধরলো, এই প্রশ্ন করছি সে কি একটি পাখি ধরলো। তাহলে যখন আমি প্রশ্ন করছি তখন দেখো সাবজেক্টের পর যেহেতু সেকেন্ড ফর্ম আছে তাই আমরা আগে ডিড নিয়েছি, আর যখনই ডিড নিয়েছি কি বলেছি সেকেন্ড ফর্মটা ফার্স্ট ফর্ম হয়ে যাবে, অর্থাৎ ভি ওয়ান হয়ে যাবে। দেখো ডিড দিয়েছি কট ছিল, এবার হয়ে গেছে ক্যাচ, তাহলে ডিড হি ক্যাচ এ বার্ড, সে কি একটি পাখি ধরেছিল। দুই নম্বর উদাহরণ দেখো, রাম ইনসাল্টেড রাহুল, এখানে দেখো সাবজেক্ট তারপর ভার্বের সেকেন্ড ফর্ম, ইনসাল্টেড রয়েছে, রাম ইনসাল্টেড রাহুল, রাম রাহুলকে অপমান করেছিল, প্রশ্ন করছি রাম কি রাহুলকে অপমান করেছিল, প্রশ্ন করার সময় যেহেতু সাবজেক্টের পর সেকেন্ড ফর্ম আছে তাই দেখো পূর্বে আমি ডিডকে হেল্পিং ভার্ব হিসেবে নিয়েছি, আর ডিড যখনই নিয়েছি দেখো সেকেন্ড ফর্মটা প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে। তাহলে কি বলেছি, রাম ইনসাল্টেড রাহুল, রাম রাহুলকে অপমান করেছিল, প্রশ্ন করছি রাম কি রাহুলকে অপমান করেছিল, ইংরেজি হলো ডিড রাম ইনসাল্ট রাহুল। এবার ডিড রাম ইনসাল্টেড বললে কিন্তু ভুল হয়ে গেল, যখনই ডিড বলবো এটা ভিয়ান হয়ে যাবে। তাহলে দেখে নিলাম আমরা ডু ডাজ ডিড দিয়েও ইন্টারভিউ সেন্টেন্স কীভাবে তৈরি করা হয়। তাহলে আজকের মতো আমার লেকচার এখানেই শেষ করছি, তবে লেকচার শেষ করার পূর্বে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবে, ভালো লাগলে লাইক দিবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।